একটু সামনে পিছন রাখবা যার জন্য আমি আসলে বাসায় অ্যারেঞ্জ করবো, মনে হলো যে না আমি একটু বাইরে থেকে মানে অর্ডার করি। সো এই আপুর সঙ্গে যেটা হচ্ছে যে দাওয়াতে লজিজ যে পেজটা আছে, এই পেজের সঙ্গে একটা আগে কাজ করছিলাম, ওদের খাবার এতই টেস্টি। সো আমি আর ডানপাত চিন্তা না করে আমি ডিরেক্টলি ওনাদের কাছ থেকে খাবার কিছু অর্ডার করলাম। কী কী খাবার অর্ডার করলাম অ্যান্ড টেস্ট কেমন অবশ্যই আপনাদেরকে এখন রিভিউ জানাবো, ঠিক আছে? রিভিউ দিব অনেক ভার ভাই। এখানে খাবার লিখে দেওয়ার কয় পিস ই আছে দেখ একটু, আটজনের খাবার, ঠিক আছে? বাট আমরা হচ্ছে বারো জন, একটু পাঁচটা মিলা, সো পিচ্চি গুলাকে আমরা জাস্ট স্কিপ করে দিই। আচ্ছা, এটা হচ্ছে লাজিজ পার্টি প্ল্যাটার, আমি কিন্তু ক্যাপশনে একদম লিঙ্কটাকে মেনশন করে দিচ্ছি, ঠিক আছে? আর এটা হচ্ছে পুরান ঢাকার বিয়ে বাড়ির শাহী মোরগ পোলাও, স্পেশাল খাসি রেজালা, ডিম, জর্দা, এসব কিছু আপনারা পাবেন, ঠিক আছে? অ্যান্ড এটার এটা একটু সরাই ফেলি আমরা। আজকে আমি কখনোই এত আর্লি ডিনার করি না, আজকে মানে অনেকদিন পর আমি আর্লি ডিনার করতেছি, লং টাইম। সো আমরা আবার একটু প্ল্যাটারটা দেখাই কিছু, এটা কি গরম করা দরকার আছে? এটা দরকার নেই গরম করা, তাই না? ঠিক আছে, ফোন স্যার একটু ফোন করো ফার্জানাকে। হ্যালো, এখন একটু প্লেট দাও তো, আমি সার্ভ করি, আমরা খেয়ে আপনাদেরকে একটা রিভিউ দিব। সো আপনারা চাইলে এখান থেকে ঘরোয়াভাবে যে বিয়ের প্রোগ্রামগুলো হয়, তারপরে হচ্ছে আপনার আখ হয় যেটা, গায়ে হলুদ হয়, আরও যা যা হয়, সব বার্থডে প্রোগ্রাম হয়, আপনারা চাইলে কী করতে পারেন, আপনারা কিন্তু দাওয়াতে লাজিজের পেজ থেকে অর্ডার করে, ঠিক আমার মতো বাসায় গেস্ট আসছে, আপনি এখন কিচেনে ঢুকতে চাচ্ছেন না, ব্যাস অর্ডার করে ফেললেন। কোনটা রান যেভাবে আগে আব্বা আব্বার দিয়ে শুরু করি, আব্বা কি দিব, রান না থান, কোনটা কোনটা খাবা তুমি? জর্দা দিব, ঠিক আছে, এক এক করে এখনই না। হ্যাঁ, আমাদের তো অনেক কিছু, হ্যাঁ আমাদের অনেক কিছু টেস্ট করতে হবে যেহেতু, সেহেতু আমার কাছে মনে হয় যে আমরা একটু অল্প অল্প করে দিই। আব্বা খেয়ে রিভিউ দিবা, ওকে? সারা সারা সামনে আরো অনেক মানুষ আছে, হ্যাঁ ব্যাকে চলে গেছে, এটা ব্যাকে চলে গেছে, সমস্যা নেই। আমি একটু বলে নি, আমার আব্বা মানে ঝাল মানে কি ভালো, তার খাবারে কখনোই মানে এক ফোঁটা কিছু দেওয়া যায় না। এটা কাকে দিব আগে? আচ্ছা ওদের জর্দা দিব শুধু, আচ্ছা ঠিক আছে, আগে সারা জারাকে দিই, বাবা দিচ্ছি, দাঁড়াও দেখো কত দিব, আর দিব না, ঠিক আছে এক প্লেট খাবা সারা, ওকে। ওদেরকে আমি একটু জর্দা দিব, ছোট ছোট বাটি নেই বাটি, এই দুইজন না দুই পাশে দুই কুসকু বসে আছে, সো এরা আসলে কি খাবে যত বলে জর্দা খাবে, তুমি কি তুমি কিছু সারা জানা, আমার কাছে আসলে গেস্ট আসছে একজন, যার উপলক্ষে আসলে এত আমার আত্মীয় স্বজনরা আসছে। আপু আপনার থালাটা ও, আচ্ছা রেড প্লেট প্লেট কে বিরিয়ানি খাবে, ওকে কোনটা খাবে? আচ্ছা বিরিয়ানিটাও আমি একটু ওপেন করি দেখি, আর আমি যে ড্রেসটা পরে আছি এটা পেয়ে যাবেন হচ্ছে ম্যাগনিফিক বাই কারিয়ার পেজ, ঠিক আছে? স্মেলটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। কে বিরিয়ানি খাবে? ইনারা, ইনারা বিরিয়ানি খাবে, আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি, আপা দিচ্ছি দিচ্ছি, সব দিব, একটু ধৈর্য ধরতে হবে না, আচ্ছা
কি দিব বাবা, রান দিব? রান 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 কি দিব? আমি জানি না, আমাকে কয়জন দেখছে একটু আমি একটু শেয়ার করে আমি আরো অনেক কিছু টেস্ট করতে হবে, কিন্তু সব একটু একটু করে টেস্ট করতে হবে, এখানে অনেক কিছু আছে, তুমি এটা খাও না, এই দুইটা তুমি না, দুটো তোমার দেওয়া যাবে না, ওর টেস্ট করবো তাহলে। এটা কি বলো তো, এই যেটা, ওয়াও, এটা হচ্ছে এত দূরে দূরে হয়ে গেছে, দেখো অনেক লোভ লাগছে, বিরিয়ানি দেখো অনেক লোভ লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা তুই কোনটা খাবি, কোনটা দিয়ে ধরে? দুজন মিলে খা, দুজন মিলে গেছি, ওই যে ওই যে নে, আচ্ছা তাহলে আমি আমি শুরু করি। আমার যেহেতু অনেক কিছু টেস্ট করতে হবে, সো মা তুমি জবাব দিই মা। আচ্ছা বিসমিল্লাহ, হ্যাঁ শুরু করি, একটু লেবু লাগবে, একটু শুরু করি, চলেন দেখি, ওরা সবাই একটু পরে খাবে। হ্যাঁ হ্যাঁ, বাটি এরকম করতে হয় না, সাফ করা যাবে না, পেটের সমস্যা হবে না ইনশাল্লাহ, ফু দিয়ে খেয়েছি আমরা সবাই, আপনাদের ভালোবাসা কখনো পেটের সমস্যা হয় না ইনশাল্লাহ, হবেও না। বিরিয়ানিটা অনেক ভালো, দেখি বিরিয়ানিটা, আপা বিরিয়ানি গরম করতে হবে বেসিক্যালি, বাট স্মেল ইজ সো গরম করে দিবে নাকি?
সারাকে দাও তো একটু, আমি খিলামিটা খাই, বিরিয়ানিটা খাই। মা একটু কিছু খাও, এটা দেখছো আমি যেটা খাচ্ছি এটা হচ্ছে আপনার বিরিয়ানি, এটা অনেক টেস্টি, এটা অনেক টেস্টি। আমি বলবো আরে শান্তি, সাথে বোহানি আছে না, বোহানি বেরি না, আঙ্কেলকে বেশি করে দেন, আই মিটু আঙ্কেল অলরেডি খাচ্ছে অনেক, আঙ্কেল অলরেডি আলহামদুলিল্লাহ খাচ্ছে। এটা হচ্ছে নরমাল জর্দা, আবার মালাই জর্দাও আছে। আচ্ছা আব্বাকে বেশি করে দিব ডেফিনেটলি, কারণ তাদের জন্য আমি খাবারটা অর্ডার করছি। বাট সবগুলো একটু টেস্ট করে তো আমরা চাচ্ছি একটু রিভিউ দেওয়ার জন্য, যদিও আমি খাবারগুলো অর্ডার করে আছি দাওয়াত লাজিজ থেকে। জর্দা জর্দা লেমন দিচ্ছি দিচ্ছি, মাথা বুঝে মাখা গেল তো আজকে আপু তোমার দুই মেয়েকে দেখছি সারা সত্যিকে এই খাবার গুলো আমি দাওয়াতে লাজিজ থেকে অর্ডার করছি। হ্যাঁ এখন তোমার বাবাকে নিয়ে বসে খাচ্ছি, খুব মনে পড়ে গেল বাবার কথা ওখানে। আচ্ছা আপা আর কি সব বিরিয়ানি কাটছি কাটছি দিচ্ছি আপা, ওয়েট তার আপা এটার সঙ্গে যে এটা এটা অনেক মজা হবে, একটু গরম করতে হবে, এতক্ষণ গরম না করলেও হবে না। এটা আমরা একটু দেখাই, নামটা বলে দিই, খাসির চাপ, এটা হচ্ছে খাসির চাপ, এটা কিন্তু স্পেশাল টেস্ট হবে। এটা হচ্ছে খাসির চাপ থাকছে, এখান থেকে এক পিস নাও আব্বা, নাব্বাকে দে, এটা নাব্বাকে দিয়ে গরম করুক। কোন পিস, বড় পিস না ছোট পিস? একটু ঝোলটা নিয়ে একটু ই বলো মা, দাঁড়ার এক পিস বিফ রেজালা লাগবে, বিফ রেজালা লাগবে, আমি পর্যন্ত খেলাম হচ্ছে আপনার দাওয়াতে লাজিজের যে একটা গোল একটা প্যাকেট ওটা খেলাম, ওইটা খুবই মজা লাগছে আমার কাছে। লেবু দেওয়া হয়েছিল, আমি লেবুটা খেয়াল করিনি, আমি বাসা থেকে আবার কেটে নিছি। অ্যান্ড আমি বিরিয়ানিটা খাইছি, বিরিয়ানিটাও আমার কাছে ভালো লাগছে। এখন আমি টেস্ট করব হচ্ছে পোলাও। আচ্ছা এইটা এটা কি ছিল দেখো, এটা কোনটা এরকম ওই মোরগ মশলা, এটা হচ্ছে কাবাব ছিল অলরেডি, আমরা খেয়ে ফেলছি কাবাবটাও, টেস্টি কাবাব খাওয়াব, মাংসটা না, মাংসটা একটু রেজালা তো যার জন্য একটু ডিফারেন্ট ডিফারেন্ট লাগছে তাই না, আমি একটু মাংসটা খাই। এই মাংসটা না মানে এটার গ্রেভিনেসটা এতটাই ভালো লাগছে, খাওয়ার পরে আমি রিভিউ দিই সব সময়। এই পিসটা তো তোমরা খাও না পরে, হ্যাঁ অনেক মজা মনে হয়, আর লাইভে আসলে এই পিসটা খাওয়া যাবে না। শসা দিব দিচ্ছি, ওয়েট
সো চলো আমি এটা একটু, এটা বাইরেও আমাদের দাওয়াতে লাজিজে অনেক খাবার আপনারা পাবেন, আমি আপনাদেরকে বলছি। জোয়ারদার আপু কেমন আছেন? আব্বারে জিজ্ঞেস করতেছে তুমি কেমন আছো আব্বা? ভালো আছি। দেখতে যতটা মন মানে সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজা। দেখা যাক বড় বড় দেখা। এটা হচ্ছে যে কি জানো, খাসির চাপ। খাসির চাপ যেটা ওটা দেখি সবার আগে আপবারে টেস্ট করাই, তারপরে প্লেট খুলে দেখো। এটার মধ্যে না একটা টক ইউজ করা হয়েছে যেটা না এত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে তরকারিটার মধ্যে, রেজালার মধ্যে, যেটা অনেক মজা লাগছে। আমি খাবো, চলে আসেন সবাই যারা যারা খেতে চাচ্ছেন চলে আসেন। আব্বা তো খাচ্ছে, আব্বা তো সালামের উত্তর নিতে পারবে না। আচ্ছা আমরা দাওয়াতে লাজিজের এখান থেকে অনেক কিছু পাচ্ছি, আমি এর মাঝখানে একটু বলে নিই। এটা হচ্ছে মোরগ পোলাও পাবেন আপনারা, হাফ চিকেন 400 টাকা, রোস্ট পোলাও ডিম কাবাব 300 টাকা, এটা মনে হয় পার প্লেটের কথা বলছে। হ্যাঁ, খাসি কাচ্ছি পাচ্ছেন আপনারা 400 টাকা, বিফ তেহারি 300 টাকা, ভুনা বিফ খিচুড়ি পাচ্ছি আমরা 300 টাকা, চিকেন ভুনা খিচুড়ি পাচ্ছি আমরা 300 টাকা, প্লেন পোলাও পাচ্ছি আমরা 90 টাকায়। আমাদের এখন আসলে যে যুগ চলে আসছে, আমাদের আসলে এটা খুব সত্যি যে সাডেন যখন গেস্ট আসে না তখন রান্নাঘর আর যে গরম 40 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। এটা হচ্ছে কাচ্চিটা, এই মাংসটা এখন কি দেখা। আচ্ছা আমার কিন্তু রাত 11:30 সময় স্পেশাল লাইভ আছে পাকিস্তান লাগাইছে, ঠিক আছে, সাদা বাহার বিন সাইদের লাইভ যাবে আজকে, একদম নিউ কালেকশন যাবে। বিফ রেজালা 1 কেজি 1400 টাকা, বিফ রেজালা 1 কেজি অনেক কম না যাবে না, খাসি 1 কেজি মাংসের দামই হচ্ছে 1200 টাকা, তাহলে কেমনে সম্ভব আছে? বিফ রেজালা 1 কেজি আপনারা পেয়ে যাচ্ছেন একদম চমৎকার ভাবে রান্না করা, মাত্র বিফ রেজালা মানে মাত্র 1400 টাকা, মাটন রেজালা হচ্ছে 1 কেজি 1600 টাকা, অনেক কম। চিকেন রোস্ট পাচ্ছেন 180 টাকা মানে পার পিস। খাসির চাপ ভুনা 1 কেজি হচ্ছে 1600 টাকা, বিফ চাপ ভুনা হচ্ছে 1 কেজি 1400 টাকা, টিকিয়া জারি কাবাব হচ্ছে 60 টাকা। আচ্ছা চাইনিজ আইটেমও আছে, আমি একটু খেয়ে নিই। আবার কি বাবা তোমার একদিন টেস্ট করি তো, তুমি তো অনেক মজা করে খাইতেছো, উনি আমার বাবা হয় আপা, গরম কর। আচ্ছা আমি চিকেন মুসাল্লাম একটু গরম করতে দিলাম,
আচ্ছা, চাইনিজ আইটেমের মধ্যে আপনারা পাবেন চাইনিজ ভেজিটেবল, তারপর পাচ্ছেন আপনারা লাল পালং শাক চিংড়ি পাচ্ছেন, তারপর পাচ্ছেন ঢেঁড়স চিংড়ি 350 টাকা, মাটন লেগ রোস্ট পাচ্ছেন, মুরগির মোরগ মোসাল্লম যেটা আমাকে দেওয়া হয়েছে 600 টাকা, পার্টি প্ল্যাটার চারজনের জন্য আমরা পাচ্ছি মাত্র 2000 টাকায়। আচ্ছা, ফিশ আইটেমের মধ্যে থাকছে রুই মাছ ফ্রাই টুনা 250 টাকা অনলি, তারপর হচ্ছে কাতল মাছ ফ্রাই অ্যান্ড টুনা 250 টাকা, চিংড়ি মালাইকারি 8 পিস মাত্র 1200 টাকা, চিংড়ি মালাইকারি রূপচাঁদা ফ্রাই হচ্ছে 300 টাকা, ইলিশ মাছ ভুনা 900 টাকা, পাবদা মাছ পাচ্ছেন মাছ ভুনা 300 টাকা, আমার কোন সোফা যেন এগুলো না লাগে। আচ্ছা, শাহী জর্দা পাচ্ছি আমরা 700 টাকায়, মালাই ফিরনি পাচ্ছি 500 টাকা, শাহী টুকরা 600 টাকা, বোরহানি দেখাই দিচ্ছি, বোরহানি চামড়া আন্টি সারা রিভিউ দাও।
আন্টির হয়ে সালি কি কি খেলাম এটা না 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 সবচেয়ে বেশি টেস্টি হচ্ছে বিফ চাপটা না এরপর লাইবার পর আছে চাপটা দেয় না বিফ চাপটা মানে বিফ চাপটা যেটা হচ্ছে মাটন রেজালা এত বড়টা না নষ্ট হবে অল্প একটু ছিঁড়ে দেয় আমি এত বড় কথা বললাম আঙ্কেলের ডায়াবেটিস এর বেশি আঙ্কেলের খেতে দেওয়া যাবে না আমি একটু মাংস ছেড়ে যে করো কিন্তু অনেক মজা হ্যাঁ আমি অত বড় নষ্ট করবো না আরো অনেক মানুষ আছে বোকা লোকজন বুঝবে না বুঝতে চাইও না আচ্ছা এখন আমি হচ্ছে খাচ্ছি এটা যেন কিছু না খাসি রেজালা যেটা আছে ওটা আমি টেস্ট করি হ্যাঁ আমার মা কালকে কি করছে আমরা এত কিছু রান্না করতে পারি খিদে পাচ্ছি আজকে তুমি বাইরে থেকে ফুলগুলি খাবার এখন চলে নেক্সট আছে ধর লাজিজ পার্টি প্ল্যাটারে যারা থাকছে চারজনের জন্য মোরগ পোলাও আট পিস মুরগির মাংস ডিম চার পিস খাসি রেজালা ও জর্দা এটা হচ্ছে আজকে আমি যেটা অর্ডার করছি সেটা থাকছে ঠিক আছে মজা না আমি কেউ এরকম করে খাই না ঠিক আছে আবার পার্কে আঁকার জন্য ঠিক আছে আচ্ছা কষ্ট হচ্ছে যে যেভাবে প্রেফার করে আস্ত মুরগি রোস্ট মাটন খাসি চাপ তুমি খাইয়া ভালো মতো খাইলে ভালো করবে খারাপ বললো খারাপ ভালো বললো ভালো কাবাব আমি না চশমা ছাড়া অনেক সময় না কম
আমার লাইফের একদম ই বানায় ফেলাচ্ছি দুজন কাবাব জর্দা ফিরনি লাজিজ মোরগ মশালা সেট যা যা থাকছে দুজনের জন্য পোলাও আস্ত মুরগি দুই পিস কাবাব সর্বনিম্ন অর্ডার মূল্য 1000 টাকা ডেলিভারি চার্জ 100 টাকা দূরত্ব অনুযায়ী কিন্তু ডেলিভারি চার্জটা হবে ঠিক আছে সকল ধরনের বাংলা খাবার অর্ডার নেওয়া হয় আর হচ্ছে ছোট কিংবা বড় যে কোনো ধরনের ঘরোয়া আয়োজনের অর্ডার অর্ডার দিতে হয় ওকে কাস্টমাইজড খাবারের অর্ডার নেওয়া হয় মোটা হয়ে যা বাপু না রে বই এইটুক খায় যদি মোটা হয়ে যেতাম তা তো হয়েছিল আবার একটু পরে লাইভ আছে কাজ আছে লাইভের পরে প্রচুর কাস্টমাইজড খাবারের অর্ডার নেওয়া হয় সর্বনিম্ন দুজন বসে পড়েন তাড়াতাড়ি নিব আমি এখন এটা টেস্ট করে দেখি যে করে মজা হয়েছিল মিষ্টি দুইটা পর পর খেয়েছে তো কম্পেয়ার করতে পারবো না আমি টেস্ট করি অনেকদিন পর আমিও পর পর খাইছি আমার মনে হচ্ছে অনেক টেস্ট ওইটার ভিতরে মিষ্টি আছে আমি এবার
যদি বেস্ট বলা হয় আমি আমি প্রথম হচ্ছে এটা খাসি রেজালাটা বেস্ট জামাই আদর করবো, সে ভাবছে আমার কোন রকমের আদর, কত আদর, বড় বোন আমি, জামাই আদর হবে, বস চুপ করে খাও, কোনটা খাবা সেটা বলো। তারপর হচ্ছে বিরিয়ানি দিচ্ছে, আমি একটা ডিম দিয়ে দিই, বাকিটা দিচ্ছি আস্ত মরুক আছে জামাই আপনার জানি এরকম করে জামাই দেখে না, এটা না আমি এর আগেও আসলে কয়েকবার অর্ডার করছি, ওদের খাবার অ্যাকচুয়ালি টেস্টি। তো টোটাল মেনুটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার বাসায় মেবি কাল পরশু আরো গেস্ট আসতেছে, এখন সবাই সবার রিভিউটা দেই, তোর কাছে কোনটা বেশি ভালো লাগছে বল। কলি থেকে স্টার্ট কর, বিরিয়ানি, এরপর হচ্ছে আমার কাছে হচ্ছে মটন চাপ আর ফিনি আর রাইস চিকেন খেলা খাইলা তো সব প্লেট কিন্তু খালি খালি না, প্লেট কিন্তু ফাঁকা, হ্যাঁ প্লেট ফাঁকা, কিন্তু রিভিউ দিতে পারতেছেন। আর আপনি? আমার হচ্ছে ফিনি আর একটু তো খাওয়া আগে এসে কিন্তু রাইসটা সবই খাইলা, সবই খাইলা, বেস্ট লাগছে। ওকে আব্বা, আব্বা দিয়ে ঘুরাতে একটু, আপ ফোনটা ঘুরা,
তোমার কাছে কোনটা বেস্ট লাগছে, কোনটা কোনটা বেস্ট লাগছে? মাটনের বিফ ফ্লেভার এক হলো কবে মাটন একটা সেই সব খাবার কিন্তু দাওয়াতে দাওয়াতে লাজিজ থেকে অর্ডার করছি আজকে ওকে জামাই আদর করার জন্য কেন কালকে তো ডাবল কেন অর্ডার করবো আমি কালকে অর্ডার টাকা তো দিয়ে দিবা ওই জামাই পুরান দিবে তারপর তো খাবে আজকে কি বলতেছে আপু মিস ইউর ফুড ব্লগ উইথ সারা প্লিজ ডু দেম এগেইন অনেকক্ষণ ধরে লাইভে আসছিল আর শাওন আসলে এইভাবে খাইতে পারে না, ও আসলে ইউজ টু না এইভাবে খেতে। হ্যাঁ অলরেডি পুরো এক ঘন্টা হয়ে গেছে আমার কাছে মনে হয়, তুমি মোটামুটি স্পেশাল যেটা ভালো লাগছে সেটা আমি বলেই দিচ্ছি আপনাদেরকে, এটার বাইরেও সব খাবারই কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি, ভালো মানে ভালো ছিল। এর মধ্যে এত খাবার এগুলো কিন্তু একটাও থাকবে না, এগুলো হইতেছে সব খাইতে বসবে কটার সময়, রাত তিনটার সময়, তাই না? মানে তিনটা থেকে চারটার সময় আমরা জাস্ট গরম করে করে সবাই আমরা খাবো। তো আপনাদের প্রয়োজন মতো আমি কিন্তু একদম পুরো লিস্টটা দিয়ে দিয়েছি, চাইলে আমি একটু পরে ক্যাপশনে মেনশন করে দেবো। আপনারা যেটা করতে পারেন, আপনারা দুজন মিনিমাম 1000 টাকার ফুড অর্ডার করা যাবে, আর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার কত 100 জনের খাবার আপনি অর্ডার করতে পারবেন। জামাই রেডি দিলি? হ্যাঁ।
আচ্ছা রূপা বা ওয়ালাইকুম আসসালাম, আমার খাওয়া শেষ, আমি এখানে আসা নিতে পারি? আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে দাওয়াতে লাজিজ থেকে আপনারা মিনিমাম দুইজনের জন্য 1000 টাকা মিনিমাম খাবার পারচেজ করতে পারবেন, ম্যাক্সিমাম হচ্ছে 100 জনের জন্য, ঠিক আছে? মানে বিয়ে বাড়ি থেকে শুরু করে আপনারা হচ্ছে বার্থডে প্রোগ্রাম, তারপরে ঘরোয়া আর্ট যে প্রোগ্রামগুলো হয়, হলুদের যে প্রোগ্রাম হয়, সব কিছুতে কিন্তু আপনারা চাইলে দাওয়াতে লাজিজ, নামটা অনেক নাইস, দাওয়াতে লাজিজের পেজ থেকে আপনারা চাইলে কিন্তু অর্ডার করে খাবার নিয়ে নিতে পারেন, ঠিক আছে? আর এই তো ইনশাল্লাহ আমি ফারিয়া রাত্রি 11:30 সময় স্পেশাল পাকিস্তানি ড্রেসের, মানে আপনারা যেটা চাচ্ছিলেন সাদা বাহার মিন সাইড, একদম নতুন গরম গরম প্রোডাক্টের লাইভ নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আমি লিঙ্কটা পিন পোস্ট করে দিচ্ছিলাম, জেনি লিঙ্কটা পিন পোস্ট হয় নাই, আচ্ছা উপরে ক্যাপশনে আছে লিঙ্কটা, পিন পোস্ট করাই আছে, আমি একটু ওদের পেজ দেখাই দিব, ওদের এই ওদের টুইটটা দেখাই দিত, এটা হ্যাঁ বোরহানিটা আমার খাওয়া হয়নি, এদের তো এটুকু দেখা, ওদের পেস্টটা একটু দেখাই দে। আচ্ছা ওই বোরহানিটা কই, মাটি যেটা দাও ফোন দিয়ে দেখা, এটা তো সুপার খুললেই হয়, এটা খুললেই হয়, আচ্ছা এটা খুলো, ওটা খোলা খাবে তো সবাই, সবাই তো খাবে, সেটা হচ্ছে আমাদের পেজ, আপনারা চাইলে কিন্তু অবশ্যই অর্ডার করে। আর কি নেবে এই মজা লাগতেছে অনেক, তুই সামান্য ক্লাস এটা ছিল না কি সমস্যা, আমি আর আব্বাতে একসঙ্গে খেলাম। সো এই ছিল আপনাদের সঙ্গে বসে একসঙ্গে ডিনার করা, অনেক ভালো থাকবেন, দাওয়াতে লাজিজ থেকে আপনি আপনার পছন্দের খাবারটা অর্ডার করে নেবেন। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।